রাস পূর্ণিমা তিথির মহাযোগে করুন এই কাজগুলি, জীবনে উন্নতি লাভ অবধারিত। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনি যদি রাস পূর্ণিমা তিথির মহাযোগে এই কাজগুলি করতে পারেন, আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। তার আগে দেখে নিন এবছরের রাস পূর্ণিমা কবে পড়েছে। বাংলার 13ই অগ্রহায়ণ রবিবার, ইংরাজির 29শে নভেম্বর দুপুর 12:49 থেকে এই তিথি শুরু হবে। এই তিথি শেষ হবে পরের দিন 14ই অগ্রহায়ণ সোমবার, ইংরাজির 30শে নভেম্বর দুপুর 3টে অবধি থাকবে এই পূর্ণিমা তিথি। তাই বলা হচ্ছে আপনি যদি এই পূর্ণিমা তিথির মহাযোগে এই বিশেষ কাজগুলি করতে পারেন, অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য। বলা হচ্ছে আপনি অবশ্যই এই পূর্ণিমা তিথির দিন এই নিয়মগুলি পালন করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে উন্নতি লাভ হবেই হবে। আপনি এই দিনে কোন কাজগুলি করবেন অবশ্যই দেখে নিন। আর আপনি যদি একজন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না। প্রথমত বলা হচ্ছে আপনি যদি এই দিনে উপবাস করে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করতে পারেন, তাহলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ পাওয়া যায়, যার ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে সুখ বজায় থাকবে, কখনোই আপনার জীবনে অশান্তি আসবে না। তাই বলা হচ্ছে আপনি এই দিনে উপবাস করে শ্রীকৃষ্ণের পুজো দিন, এতে বিশেষ উপকার মিলবে। অপরদিকে বলা হচ্ছে রাস পূর্ণিমায় আপনি সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় ঘিরে প্রদীপ জ্বালান শ্রীকৃষ্ণের সামনে, আর আপনার সকল মনোবাসনাগুলি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে জানিয়ে দিতে কখনোই ভুলবেন না। বলা হচ্ছে এই দিনে আপনি বেলগাছের সামনে একটি ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে পুজো করুন, এতে বিশেষ ফললাভ মিলবে। অপরদিকে দেখে নেব আপনি যদি এই দিন সন্ধ্যাবেলায় একটি পুজোর ছোট নারকেল আর অল্প পরিমাণ একটা সাদা কাপড়ের টুকরো নেবেন, তার মধ্যে আপনি নারকলটিকে ভালোভাবে বেঁধে ফেলবেন আর ওই কাপড়টির উপর সিঁদুর দেবেন। সিঁদুর দিয়ে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি স্বস্তিকা চিহ্ন আঁকবেন। স্বস্তিকা চিহ্ন একটি বিশেষ শুভ চিহ্ন, এই চিহ্ন আঁকা খুবই একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এরপর আপনি এটিকে কোনো প্রবাহমান নদী কিংবা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন, এর ফলে আপনার জীবনে সকল অশুভ শক্তি খারাপ প্রভাবগুলো একেবারেই কেটে যাবে। আপনি যদি সন্ধ্যেবেলায় নারকেল দিয়ে এই ছোট্ট কাজটি করতে পারেন, দেখবেন আপনার জীবনে আগামী সময় যে খারাপ সময়ের মধ্যে পড়তে চলেছিলেন বা আপনার জীবনে যে খারাপ সময় আসতে চলেছিল তার প্রভাব একেবারে কেটে যাবে। অবশ্যই পূজোর ছোট নারকেল নেবেন, কখনোই বড় নারকেল নেবেন না। পূজোর নারকেল পাওয়া যায়, আপনি সেটিকে সংগ্রহ করে এই ছোট্ট কাজটি আজকের দিনে করতে কখনোই ভুলবেন না। আপনি যদি এই দিনে পারেন বা পারা সম্ভব হয়, গরিব দুঃখীদের দান করুন, বস্ত্র অন্ন দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে যেমন পূর্ণতা অর্জন হবে, ঠিক এর পাশাপাশি আপনার জীবনে কখনোই অন্নের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। তাই আজকের দিনে এই কাজগুলি করতে কখনোই ভুলবেন না। আপনি আজ সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণ মন্ত্রপাঠ জপ করতে কখনোই ভুলবেন না, এর ফলে আপনার জীবনে উন্নতি লাভ হবে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন।
তাই আপনি আজকের দিনে এই কাজগুলি করতে কখনোই ভুলবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনি যদি আজকের দিনে এই কাজগুলি করতে পারেন অবশ্যই আপনার জীবনে উন্নতি লাভ হবেই হবে। অপরদিকে বলা হচ্ছে আপনি আজকের দিনে কিছু করুন বা না করুন, এই কাজটি করতে কখনোই ভুলবেন না। তাই আপনি আজকের দিনে আপনার বাড়িতে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে কখনোই ভুলবেন না। এই প্রদীপটি আপনি আজ সারাদিন জ্বালিয়ে রাখুন, এর ফলে আপনার গৃহের মধ্যে থাকা সমস্ত অশুভ শক্তির প্রাদুর্ভাব একেবারেই কমে যাবে। আপনার গৃহে প্রবেশ করবে পজিটিভ শক্তি, শুভ শক্তির আগমন ঘটবে, যার ফলে আপনি সকল অশুভ শক্তি, বিভিন্ন প্রকার অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন। তাই বলা হচ্ছে আপনি আজকে আপনার গৃহে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে কখনোই ভুলবেন না। আপনি আজ সন্ধ্যাবেলায় একটি সাদা কাগজে জয় শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি লিখে আপনি শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন, এর ফলে আপনার সকল মনোবাসনাগুলি পূরণ হবে। অবশ্যই এই লেখাটি লেখার সময় লাল কালি ব্যবহার করবেন, এই বিষয়টি আপনাকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। তাই আপনি আজকের দিনে এই কাজগুলি অবশ্যই করুন। অপরদিকে বলা হচ্ছে আপনি আজ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করুন, এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। জীবনে সুখ শান্তি বাড়াতে অবশ্যই এই কাজগুলি পালন করুন, দেখবেন আপনার জীবনে উন্নতি লাভ হবেই হবে। তাই বলি বন্ধুরা, এই তিথির মহাযোগে আপনি যদি এগুলি মেনে চলতে পারেন অবশ্যই আপনার জীবনে উন্নতি লাভ হবেই হবে। তাই আপনি পারেন আপনার জীবনে উন্নতি করতে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।